নবীজির শিক্ষা হলো ইন্না আজামিকা হাই বারাকাতান আইসারুহা মাউনাতান ওই বিয়েতে আল্লাহর বরকত বেশি হয় যে বিয়েতে খরচ কম হয় আর আমাদের হাবভাব বলে এরকম যে বিয়ে যত ধুমধামে হবে যত খরচ খরচা হবে সেই বিয়ে হবে একটা বিয়ের মতো বিয়ে ঠিক না ভাই ঠিক কম খরচে বিয়ে এগুলো এখন চিন্তাও তো করা যায় না ঠিক না ভাই ঠিক ভাই আমার এই জন্য ধুমধামে বিয়ে হয় ঠিক আছে কিন্তু দাম্পত্য জীবনের সেই সুখ শান্তিটা হয় না ওই ময় কে হুজুরদের জিজ্ঞাসা করেন ওনাদের বিয়ে সাদির এত দুমদাম আসিল না কোন রকম শাড়ি ফেলাইছি কিন্তু মাসাল্লাহ সম্পর্কটা চাষিদের সাথে ওনাদের সম্পর্কটা একটা আঠার মতো আর এখন যুবকরা ফুসফাস দুমদাম খুব ভালো মতোই হয় মগর বল লাগে সকাল বিকাল ঝগড়া ঠিক না বে ঠিক সংসার ভেঙে খান খান হয়ে যাচ্ছে ওই যে নবীজির সুন্নাথ ছাড়া আর কোথাও শান্তি নাই গেট করতেছেন লাইট করতেছেন টাকা পয়সা গাড়ি বহর নিয়ে যাচ্ছেন বহু কাহিনী করতেছেন কিন্তু শান্তি জিনিসটা পাবেন না কারণ আল্লাহ তালা তার সুন্নাত না মানলে সেখানে শান্তি রাখেন নাই তো প্রিয় ভাইয়রা আমার রাসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনের সাথে তার আমলের সাথে যার আমলের যত মিল হবে আল্লাহর কাছে সেটার মোল্লা মূল্য এবং মর্যাদা তত বেশি হবে মন গড়া আমল করা যাবে এই জন্য মুসলমান খুঁজবেন হন্যে হয়ে খুঁজবেন খুঁটে বেড়াবেন যে এই কাজটা নবীজি কিভাবে করেছেন এই যে আমরা ওয়াস করতেছি এটাও সুন্নত বিরোধী পদ্ধতি কেমনি সুননত বিরতি পদ্ধতি জানেন নবীজি পরে কোনো ওয়াজ করতেন না কিন্তু আমাদের দেশে ওয়াজ মানি দশটার মেইন বক্তা আসে ঠিক না এই সুন্নতটা দেখেন আমরা কেউ অমল করতেছি না কোনো হুজুররা অমল করতেছি না আমি সব জায়গায় গেলে এটা বলি সব জায়গায় চেষ্টা করি এ কথাটা বলার জন্য দেখি পরিবর্তন হয়নি গতকালকে মাহফিল ছিল মান্দারিতে জামির চলি তো গত বছর মাহফিলে আসি বলে গেছিলাম যে রাত জাগে মাহফিল আমি করি না এটা জায়েজ নাই দশটা সাড়ে দশটা তো মোটেই না তবে এশার করতে পারলে ভালো হয় তো গত বছর এরা আমার টাইম দিছিল নয়টা এ বছর দিছে নয়টা পরে আমারে এরা বলতেছে কহজুর এবার আবার বলেন ওই কথাটা আপনার ঠিক ছিল রাত এই গভীর রাত পর্যন্ত মাইক জ্বালায় ওয়াজ করি মানুষের ঘুমের ক্ষতিকরণ ইসলাম শিখানো এটা আবার এবছর কই দেন আমি কি এবছর কইলে তো আগামী বছর দশটা হরে দিবেন কারণ গত বছর কইবার সাড়ে নয়টা হাইছি নয়টার ধরে আধা ঘন্টা ফিস হয়েছে তো হাসির কথা না সোননাথের অনুসরণ আমার পছন্দ হলেও করবো না হলেও করবো না আমি আস্তে আস্তে ওয়াজ মাহফিল আস্তে আস্তে ক্লোজ করে আনতে সিস্টেমে কেউ আসলে করবো না হলে এখন মুশকিল হলো আয়োজকদের দোষ তো নাই দোষ তো আপন যদি কইতো যে মা তো না এসা পর্যন্ত ওয়াজ করবো আপনি কবেন এটা কোনো ওয়াজ হলোনি নি এটা একটা তামাশায় না হইলো এটা তবলিগের ওই যে গাছ তো এনা না হইল এসার পরে ওয়াজ আসতে দিনে শুরু হইব আমরা তো রাত নয়টা দশটার দিন শুরু হয় বাংলাদেশে মানুষের রাত আটটা নটার ঘরে এসার হরে দিন শুরু হয় আর সারা দিন থাকে রাত জিমায় জিমায় সময় কাটায় এর পরে রাত আটটা নটা দশটার পরে এবার টিভির রিমোট ছাড়ি ভালা করি আপনার সোফাত বই আরাম করি এবার টক শো মিষ্টি শো নাটক গান যা আছে বেগিন দেইটে অ্যানালাইসিস করি টরি এরপরে শুই হাতে মোবাইল নেই মোনাজাত করি আতাইতে আতাইতে বারোটা একটার দিকে এরপরে ঘুম আস না ছটপট ঠিক ফজর রাখ দিয়া শয়তান আদবর টিভি 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 ঘুম পড়াই দেয় ঠিক না ভাই ঠিক চব্বিশ ঘন্টার ভিতরে সবচাইতে আরামের ঘুমটা কখন হয় বলেন তো কোনো সন্দেহ আছে একটা নিজের বিবেকরে জিজ্ঞাসা করি আনসাই চব্বিশ ঘন্টার কখনো ঘুমে এত আরাম হয় না এই টাইমে তো আরাম করতে গিয়ে কারণ মিস্টার ইবলিস আপনার আরামের ঘুমের জন্য যা যা দরকার সব করতে আস আমার কথা না এটা রাসুল আকরাম সাল্লাম বলেছেন মানুষ যখন শোয় তার কপালে শয়তান তিনটা গিরা দেয় যে মাথা টিপলে কিন্তু ঘুম আসে কপালের এই জায়গাটায় আকুপ্রেশার নামে একটা চিকিৎসা পদ্ধতি আছে বাংলাদেশে এখন জনপ্রিয় মালয়েশিয়া অন্যান্য দেশে অনেক আগে থেকে জনপ্রিয় শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে মাসাজ করার মাধ্যমে ট্রিটমেন্টটা করে সেই ট্রিটমেন্ট যারা করে এক ডাক্তার আছে ঢাকায় পরিচিত আমার কাবিল সাহেব তো উনি একবার ডক্টর মতুল ইসলাম সাহেবকে আপনার অনেকে চিনেন অনেক বড় একজন আলেম ডক্টর মতুল ইসলাম ভাই যখন গার্ডেন সিটিতে থাকে আমি তখন সৌদি থাকি আমাকে বলেন ভাই ঘুম হয় না দশ পনেরো দিন কোনো ঘুম নাই ছেলে ডাক্তার কোন ডাক্তারের শুধু কাজ হইতেছে না ঘুম হয় না তো আমি কাবিল সাহেবরে নক করলাম ভাই আমার ভাই সিনিয়র মানুষ অনেক বড় আলেম ডক্টর মিতুল ইসলাম ভাই ওনার ঘুম হয় না একটু দেখেন তো গেছে যায় বলছে যে আমি ঘুম পাড়াই দিয়ে ইনশাল্লাহ বাসাত দাম চ্যালেঞ্জ করে গেছে আমি বাপ বাপরে বাপ এত বড় ঠিকই হাতে ঘুম পাড়াই দিয়ে চলে গেছে পরে হাতে বললো যে মানুষের শরীরে কিছু জয়েন্ট আছে এই জয়েন্টগুলোতে মাসাজ করলে ঘুম আসবে চোখ ভাঙে পড়বে তার মধ্যে একটা হলো কপাল আমি হাদিসের সাথে মিলাইতেছি নবীজি বলছেন যখন ঘুমায় শয়তান কপালের এখানে তিনটা গিরা দেয় যে কপালের এই জায়গার সাথে ঘুমের একটা বড় সম্পর্ক আছে তিনটা গিরা দেয় নামাজের সময় একটা একটা করে গিরা খোলে মানুষ যখন ঘুম থেকে হিম্মত করে যখন উঠে খেয়াল করিয়েন শীতের দিনে কম্বল দিয়ে যখন শোন ফজরের সময় যখন আজানটা কানে বাজে আপনি যখন ঘুমের জন্য নামাজের জন্য উঠবেন মনে করতেছেন তখন মনে হয় এই কম্বল থেকে বাহির হইলে মনে হয় আমি শেষ ঠিক না ভাই ঠিক মনে যে রুটা বাইরে গেল আর কি কম্বল তো আমিও বাইরে যাবো রুও বাইরে যাবো এরম একটা অবস্থা মনে হয় না ওরে বাবা কি ঠান্ডা ঠান্ডা আর কম্বলটা উম করে শুয়ে আরাম করেন আপনি তখন ওই কষ্ট উপেক্ষা করে যদি কম্বলটাকে যদি আপনি ফেলে দিতে পারেন দিয়ে যদি দাঁড়ায় যেতে পারেন এটা হলো বীর এ হলো কি বীর কম্বল মুজাহিদ এটার নাম কোন মুজাহিদ কম্বল মুজাহিদ কারণ সে আল্লাহর কম্বল ত্যাগ করছে জীবন ত্যাগ পরে আপাতত কি ত্যাগ করছে কম্বলটা ত্যাগ করতে পারছে কম্বল ত্যাগ করে দিতে পাওয়া যায় ঠিক না বে ঠিক ফজর নামাজে মুসল্লি কয়জন থাকে কারণ হইলো সব কম্বলের তলে উঠতে পারে না ঠিক না বে ঠিক গরমকালে কয় রাইত ছোট ঘুম ফুরে না তো শীতকালে তল্লা তার করে দিছে সমস্যা কি কয় আরামের গুম ঠান্ডা শীত ঠিক না ঠিক ইবলিস আইটেম সব জায়গার জন্য রেডি রাখছে আপনারা ফজরে আসতে দিবেন এটা হলো মিশন ইবলিস ইবলিসের মিশন হলে ফজরে আপনাকে আসতে দিবে না কারণ ইবলিস জানে ফজরে হাজির হলে সে হলো ক্রিম মুসল্লি ক্রিম ইমানদার আফার ক্লাসের মুসলমান ফজরে হাজির হইতে পারে না এটা হলো লোয়ার ক্লাসের মুসলমান ভাইরা আমার আর সেই জন্য ফজরের নামাজের জন্য যখন ঘুম থেকে উঠবেন কম্বল ফেলে উঠাটা অনেক কষ্টের দেখেন সারা সারাদিনের আর কোনো সময়ে ঘুম থেকে উঠা এত কষ্টের হয় এত কষ্টের কেন হয় কারণ সে আপনাকে উঠতে দেয় না আরাম দেয় আচ্ছা যখন উঠে যান একটু খেয়াল করে দেখেন আজকে যারা ফজর নামাজ পড়তে উঠেন উঠতে যখন কষ্ট হয় কম্বলটা কোন রকম ফালাইয়া আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ পালনার্থে যদি একটু দাঁড়ায় যেতে পারেন দেখবেন যে শরীরটা একটু পাতলা হয়ে গেছে কই মনে হচ্ছিল মরে যাবো কই কিছুই তো না ইজি তো আলহামদুলিল্লাহ ঠিক না বে ঠিক কারণ হাদিসে আসতে তখন গিরা একটা খুলে যায় যদি উঠে যেতে পারে আর যায় যদি অজু করতে যান তখন এবার দ্বিতীয় যুদ্ধ শুরু হয় শয়তানের সাথে সেখানে শয়তান আপনাকে সবক পড়াইতে থাকে বলা যে সর্বনাশ যে ঠান্ডা বাবুরে এ পানিতে আর দিলে শেষ তুই ঠিক না বে ঠিক পানিতে হাত দি শেষ ওরে বাবা সাত করে উঠবে ঠিকই আপনার মনে হয় এরকম সবার মনে হয় না এরকম বিশেষ করে যখন বেশি ঠান্ডা পড়ে এই বাবুরে ঠান্ডা এখন তো আজকাল গিজার আছে সবাই তো গিজার নাই যাদের মনে করেন ঠান্ডা পানিতে হাত দিলে শেষ কিন্তু হিম্মত করে যে ইমানদার আর এই হাত দিলে শেষ মানে ডরেলে ডর না ডরেলে কিসের ডরকে আদ দিলে ঢুকাই পানিতে হাত ডুকে দিলে আর ডর থাকে শেষ জয় হয়ে গেল শয়তান্দি এরপরে অজুটা যদি করে ফেলতে পারেন আল্লাহ দিলে এরপরে দেখিয়ে নিজের মনে হবে বীর বীর ভাব কোনায় কি ইবলিসের অলসতা অলসতা ঠিক না ভাই ঠিক হাদিসে আসছে অজু করার পরে দ্বিতীয় গিরাও খুলি যায় এরপরে তার তৃতীয় গিরা এবার শয়তান দেখে যে হায় রে এর দূরতে চলিয়ে আসে তারা ঠেকান গেল না এবার শয়তান বুঝায় ক মসজিদে যা জমা তো নজর তো গড়ে উঠলে শীতে দি এত কষ্ট করি আর যান দরকার শয়তান ফজিল হতো না বুঝছেন নি এত কষ্ট করে আর মসজিদে যায় কিরবে নজিত করে রইয়ালা এবার যদি হিম্মত করি বারান কস কি আমার রসুলের নির্দেশ আমার রসুল অনুসরণ করা ভিতরে আমার কল্যাণ নাহলে কল্যাণ নাই কপাল পড়া হইতে হবে আমার মসজিদে চলে হন হন করে বাইরে যান বাহাদুরের মতো হাদিসে আসছে যে ব্যক্তি সকালের আধার কেটে মসজিদে আসে ফজরের জন্য আল্লাহ তালা জাহান নামে কেয়ামতের অন্ধকারগুলো তার জন্য দূর করে দেন আপনি এসে ফজর নামাজে দাঁড়ায় গেলেন নামাজটা পড়ে যখন মসজিদে বাইর হবেন বিশ্বাস করেন যারা ফজর নামাজ পড়েন তারা ছাড়া বাকিরা বুঝবেন না এটা কি রিল্যাক্স লাগে শরীরের মধ্যে ঠিক না বে ঠিক কারণ হাদিসে আসছে তখন তৃতীয় গিরা খুলে যায় শয়তান গিরা তিনটা দিছে না তিনটা খুলে যায় শয়তান তখন মুখ কালো করে ফেলা হ্যাঁ হ্যারি মিশন ফেইল মিশন ফেইল আপনি সাকসেস প্রতিদিন শয়তানের সাথে লড়াই হয় যারা কম্বল উঠতে পারেন না শুই থাকেন এই সবগুলা শয়তানের ফসল শয়তান আপনার জয় করছে বুঝতে পারছেন নি আর যারা কম্বল ফালে উঠে যেতে পারেন তারা আল্লাহকে খুশি করেছেন আল্লাহ রসুকে খুব একটা হাদিস আপনাদেরকে শুনাই। রসুলের করিম সাল্লি সাল্লাম বলেছেন বান্দার একটা কাজ দেখে আল্লাহ তালা হেসে দেন আল্লাহ কি করেন হাসেন আল্লাহর হাসিটা আমাদের মতো না আল্লাহর শান অনুযায়ী লা না আরিফ কাইফু তার ধরন কি সেটা আমরা জানি না আহ্লা জামাতের আকিদা হলো আল্লাহরের ফেলগুলার ব্যাখ্যা আল্লাহ ভালো জানান কীভাবে তার হাসি কিন্তু আল্লাহ হাসেন হাদিসে আসছে আর সেই হাসিটা কখন হাসেন এ সম্পর্কে রসুল করিম সাল্লাই সাল্লাম বলেছেন শীতের দিনে ঠান্ডাকে উপেক্ষা করে কষ্ট সহ্য করে সব কিছুকে না দিয়ে যে ব্যক্তি হিম্মত করে যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আমার মালিক দেখছেন আমার তামাশা শয়তানের সাথে আমার লড়াই চলতেছে আল্লাহ দেখতেছেন আমি যদি সেই লড়াইয়ে শয়তানকে পরাভূত করে যদি দাঁড়িয়ে যেতে পারি আর নামাজে হাজির হতে পারি আল্লাহ তালা হেসে দেন এটা শুধু শীতের সময় সম্ভব আর হাদিসে আরেকটা হাদিসে আসছে আল্লাহ যদি বান্দার কোনো কাজে হাসেন তো তাকে জাহান নামের জন্য হারাম করে দেন